বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব সাবির মেথন। দেখে নেব খেলার সময় শিরোনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক কাল পরশু দুই টেস্ট ভেনু পরিদর্শন করবে প্রটিয়া প্রতিনিধি দল এবং এএফসি অনূর্ধ্ব অনর্ধ বিশ ফুটবলে হেরে গেল বাংলাদেশ সিরিয়ার বিপক্ষে চার গোল হজম অনর্ধ সতেরো সাফে কাল বাঁচা মনার লড়াই সেমিতে যেতে হলে হারাতে হবে মালদ্বীপকে জাকিরদের ধারাবাহিক ব্যর্থতার কারণ জানেন না ব্যাটিং কোচ ডেভিড হেম্প প্রায় প্রতি ম্যাচে থিতু হবার পর উইকেট বিলিয়ে দিয়ে আসার রোগের সমাধান এখনও খুঁজে বেড়াচ্ছে এই বারমুডিয়ান টেস্ট ক্রিকেটে শীর্ষস্থানীয় দলগুলোর বিপক্ষে লড়াই করতে না পারলে খেলার কোনো মানে নেই বলেও মন্তব্য করেন হেম্প চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পান ডেভিড হেম্প এরপর মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার ব্যাটারদের ভরাডুবি প্রশ্ন তোলে এই বারো যোগ্যতা নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তান সিরিজ দেশের ব্যাটিং ইউনিটে আসেনি স্বস্তি পাকিস্তানে সিরিজ জিতলেও টপ অর্ডারের ইনিংস বড় করতে না পারার ব্যর্থতা ছিল অব্যাহত একই চিত্র চেন্নাইতেও থিতু হবার পরে উইকেট বিলিয়ে দিয়ে আসার প্রবণতা ভোগাচ্ছে গোটা ব্যাটিং ইউনিটকে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা টাইগার ব্যাটিং কোচের কাছে এমন সমস্যার কারণ জানতে চাইলে উত্তর পাওয়া যায়নি শিষ্যদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে অসন্তুষ্ট হেম্প নিজেও You like to obviously go on from that, especially when you get to 30, 40 runs, because you're generally in. But. চেন্নাই টেস্টে হারের ক্ষণ গুনতে থাকা বাংলাদেশ একাদশে পরিবর্তন আনতে পারে কানপুরে স্কোয়াডে থাকা মাহমুদুল হাসান জয়ের অন্তর্ভুক্তি ঘটার সম্ভাবনা রয়েছে টপ অর্ডারের ভাগ্য পরিবর্তনে মিথুন সময় সংবাদ তবে কি লুকিয়ে খেলছেন সাকিব আল হাসান বাংলাদেশ ভারত ম্যাচ চলাকালীন তার ইঞ্জুরি নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন ধারাবাসর মুরালী কার্তিক সাবেকেই ভারতীয় ক্রিকেটারের দাবি সাকিব তাকে জানিয়েছেন তার হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্র করা হয়েছে সেটি এখন ফুলে গেছে শক্ত হয়ে আছে ওই আঙুলে সে বলের অনুভূতিটাও নাকি পাচ্ছেন না যদিও বিসিবির পক্ষ থেকে পুরো বিষয়টি অস্বীকার করা হয়েছে মাহবুব রিমনের রিপোর্টে দেখুন বিস্তারিত চেন্নাই টেস্টের প্রথম দিনে সাতান্নতম ওভারে বোলিং এসেছিলেন সাকিব আল হাসান বল করেছেন আট ওভার তৃতীয় ইনিংসে করেছেন ১৩ ওভার অথচ সপ্তাহখানেক আগে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের সারের জার্সিতে সাকিব বল করেছেন প্রায় চৌষট্টি ওভার উইকেট নিয়েছেন নয়টার চেন্নাইতে কোনো উইকেটের দেখা পাননি ফর্মে থাকা সাকিবের সপ্তাহখানেকের ব্যবধানে কেন এমন হাল সেই প্রশ্নই খোঁজার চেষ্টা করেছেন ভারতের সাবেক স্পিনার এবং এই সিরিজের ধারাবাহ্যকার মুরারি কার্তিক তিনি যেমনটা জানিয়েছেন তা তো রীতিমতো বিস্ফোরক সাকিব আল হাসানের সঙ্গে কথা বলেছেন তিনি সাকিব নাকি তাকে জানিয়েছেন তার হাতে অস্ত্রোপচার হয়েছে তার আঙুল ফুলে উঠেছে সেখানে ব্যথা আছে এবং সেখানে নাকি বোধ নেই এরপরে এই বিষয় নিয়ে কথা বলেছেন তামিম ইকবাল খানও তিনি টিম ম্যানেজমেন্টের কাছে জানতে চেয়েছেন তারা এই বিষয়টি জানেন কিনা এবং ওয়ান ডে ঠিক আগেই তো সাকিব আল হাসান বলেছিলেন একজন আনফিট ক্রিকেটার সে যদি ভালো হয় তার চাইতে ফুল ফিট অপেক্ষাকৃত কম ভালো ক্রিকেটার দলের প্রতি বেশি রাখতে পারেন পরবর্তীতে নিয়ে জানার চেষ্টা আমরা কথা বলেছি ঢাকা এবং চেন্নাইতে থাকা বিসিবি কর্তাদের সঙ্গে তারা একেবারে পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন মুরালি তো আমাদের টিমের কেউ না কদিন আগে সে সত্তর ওভার বল করে আসছেন ইঞ্জুরি থাকলে এটা কি সম্ভব আজকে এসে বলিং করছে ফিল্ডিং করেছে ব্যাটিংও করছে সব করছে শতভাগ ফিট প্রশ্ন করা হয় তৃতীয় দিনের প্রেস কনফারেন্সে আসা টাইগারদের ব্যাটিং কোচ ডেভিড হেমকে পুরো বিষয়টি অস্বীকার করেছেন তিনি তাহলে ঘটনাটি কি হয়েছে দুয়ে দুয়ে চার মেলানো যাক ভারত বিশ্বকাপের আগে সাকিব শ্রীলঙ্কা ম্যাচে আঙুলে চোট পান পরবর্তীতে আঙুলে তার ফ্র্যাকচার ধরা পড়ে সেখানে অস্ত্রোপচার করা হয়েছে হয়তোবা সেই অস্ত্রোপচারের কথাই তিনি মুরারি কার্তিককে বলেছিলেন এবং মুরারি কার্তিক হয়তো বিষয়টি বুঝতে ভুল করেছেন সে যাই হোক না কেন বিষয়টি নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা সমাধান করতে হবে সাকিবকেই মাহবুব রিমন সময় সংবাদ চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাই ভারত অনুশীলনে বোল্ড হয়ে নিজের ওপর নিজেই বিরক্ত বিরাট কোহলি বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে দুই ইনিংসেই সুবিধা করতে পারেননি সেই রাগ ক্ষোভটা উগড়ে দিলেন নেট সেশনে সময়ের সেরা ব্যাটার নিজেকে ফিরে পেতে তপ্ত রোদে অনুশীলন করেছেন লম্বা সময় বিশ্লেষকরা বলছেন ক্রিকেটের প্রতি এমন নিবেদনই বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলিকে পরিণত করেছে কিং কোহলিতে চেন্নাইয়ে বিরাটের অনুশীলন দেখেছেন মাহবুব থ্রোয়ারের বলে বোল্ট নিজের ওপর রাজ্যের বিরক্তি শ্যাডো করে বুঝতে চাইলে নিজের ভুল মানুষটি যে বিরাট কোহলি বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে মোটে তেইশ রান বিরাটের নামের সঙ্গে মানানসই নয় মোটেও চিদাম্বরমে হয়নি তাই কান পুরে রান করা চাই রাক্ষব যেন উপড়ে দিলেন নেট অনুশীলনে চিপকের ইনডোরের তত্ত্ব রোদে ফিরে পাওয়ার লড়াই চলল ঘণ্টা খানেক ছত্রিশ বছর বয়সেও খেলার প্রতি তার কত্ত নিবেদন নেট অনুশীলনের থ্রোয়ারকে নিজেই দিচ্ছিলেন দিক নির্দেশনা বারবার বল ফেলতে বলছিলেন উইক জোনে কিছুক্ষণ বাদেই কেটে গেল সমস্যা এবার বিরাট পারফেক্ট টেস্ট ক্রিকেটে ভালো করতে নেই কোনো শর্টকাট পথ চেষ্টা শ্রম আর অধ্যাবসায় তৈরি করে ভালো ক্রিকেটার যার বড় উদাহরণ বিরাট চিদম্বরমে ততক্ষণে লেখা হয়ে গেছে ম্যাচের ভাগ্য ইন্ডিয়ান সমর্থকরাও গ্যালারি ছেড়ে তাই গভীর মনোযোগ বিরাটের অনুশীলনে তবে তাতে ভ্রুক্ষেপ নেই কিং কোহলির এজন্যই তো তিনি ব্যতিক্রম ডেডিকেশন যদি আপনি দেখেন থ্রু আউট দ্য ক্যারিয়ার টু দ্য স্পোর্ট মানে প্রপার কোনো টার্ম খুঁজে পাবেন না মানে আপনি ফেনোমেনাল বলুন বা হোয়াটএভার মানে ও সবসময়ই ওর এটাই টার্গেট হয়েছে কি যেভাবেই হোক আমাকে ম্যাচ ফিট থাকতে হবে ইদারা আমি ম্যাচে রান করব যদি না হয় আই উইল হি উইল কিপ হিমসেলফ গোয়িং ইন দ্য নেটস মানে ম্যাচ ফিট রাখতে হবে নেক্সট ম্যাচের জন্য ওকে তৈরি রাখতে হবে একই নেটে অনুশীলন করেছিলেন সরফরাজ আর জয়সওয়াল তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরেই চলল চিটচ্যাট জয়সওয়াল বিরাটের কাছ থেকে সমাধান চাইলেন নিজের সমস্যার কিছুক্ষণের জন্য বিরাটও হয়ে গেলেন মেন্টর যখন ও ক্যাপ্টেন হয়েছিল তার অনেক আগে থেকেই ও এই জিনিসটা শুরু করেছিল যে ইয়ং ক্রিকেটারসদের গ্রুম করা মানে এক পয়েন্টে এমন এসে গিয়েছিল হি মানে কোচের পাশাপাশি হি ওয়াজ অলসো মোরলেস লাইক আ কোচ জিনিসটা অনিল কুম্বলে থাকাকালীন তারপর আন্ডারে আন্ডারেও কন্টিনিউ হলো চলতেই থাকলো আর ওর এমন একটা র্যাপোর্ট বানিয়ে ফেলেছে মানে ইয়াংস্টার্সের সঙ্গে যে ইয়াংস্টার্সরাও ওকে অ্যাটলিস্ট কপি না করলেও অ্যাটলিস্ট ওর ওর পজিটিভসগুলোকে নিয়ে নিজেকেও সেরকম একটা বিরাট কোহলির মতনই একটা স্টেটার তৈরি করা দিনের পর দিন ম্যাচে ব্যর্থ টাইগার টপ অর্ডারদের জন্য অভিজ্ঞ বিরাটের এমন পরিশ্রম আর অধ্যবসায় হতে পারে অনুকরণীয় অবশ্য টাইগার ক্রিকেটাররা সেটা চান কি না আসতে পারে এমন প্রশ্ন সাকে এই এক সেশন ব্যাটিং প্র্যাকটিস করেই ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট খেলতে নেমে যান আর বিরাট কোহলিরা একটা টেস্ট খারাপ করলেই নেটে কাটান ঘন্টার পর ঘন্টা পার্থক্যটা বোধ হয় এখানেই মাহবুব রিমন সময় সংবাদ চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাই ভারত দীর্ঘ আট বছর পর বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল যদিও তার আগে নিরাপত্তা ইস্যু নিয়ে জেগেছে শঙ্কা তাই রোববার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শনে যাবে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল এরপর সোমবার মিরপুরের হোম অফ ক্রিকেট পর্যবেক্ষণ করবেন তারা এর আগে ভেনুর নিরাপত্তা কেমন হবে তা নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করেছে আর্মি পুলিশ র‍্যাব ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছে মিরপুরের পরে হোম অব ক্রিকেটে হঠাৎ করে হাজির আর্মির কমান্ডো অফিসার সঙ্গে পুলিশ র্যাব ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু হঠাৎ কেন তারা মিরপুরে কারণ জানতে অপেক্ষা করতে হয়েছে বেশ খানিকটা সময় ভারত সফর শেষে দেশে ফেরার পরই বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সিরিজ তবে দেশের পট পরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুতে শঙ্কা জেগেছিল সেই সিরিজ নিয়েও বাংলাদেশে আসার ব্যাপারে বেঁকে বসেছিল দক্ষিণ আফ্রিকা তাদের রাজি করাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বিসিবি যদিও আগে নিরাপত্তা পরিস্থিতি জানতে প্রতিনিধি দল পাঠিয়েছে প্রোটিয়ারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ একটি হবে শেরি বাংলা স্টেডিয়ামে আরেকটির ভেনু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তাই দুটি ভেনুই পর্যবেক্ষণ করবে প্রোটিয়া প্রতিনিধি দল প্রথমে যাবেন চট্টগ্রামে সোমবার দেখবেন হোম অব ক্রিকেটের পরিস্থিতি তাদের রিপোর্টের ওপর ভিত্তি করেই আগামী ষোলো অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি দলের পর্যবেক্ষণের আগে ভেনুর সিকিউরিটি ব্যবস্থা কেমন হবে তা নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনীর অফিসার পুলিশ র্যাব ফায়ার সার্ভিস ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারপর তারা যান মিরপুরের মূল মাঠে পরে একে একে একাডেমি গ্রাউন্ড জিম ইনডোর এবং গ্যালারি পরিদর্শন করেন তারা সবশেষ দুই পনেরো সালে বাংলাদেশে এসেছিল দক্ষিণ আফ্রিকা প্রোটিয়ারা সেবার খেলেছিল পূর্ণাঙ্গ সিরিজ টি টোয়েন্টিতে দুই শূন্যতে সিরিজ হেরেছিল টাইগাররা তবে বাংলাদেশ ওয়ান ডে সিরিজ জিতে নেয় দুই এক ব্যবধানে আর বৃষ্টির বাধায় দুটি টেস্টই হয়েছিল ড্র এদিন নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ থেকে দুবাইতে সরে গেছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আর এবার সব আয়োজনের পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড বিসিবি করবে শুধু তদারকি তামিম হোসেন সময় সংবাদ ঢাকা সাফ অনর্ধ সতেরো চ্যাম্পিয়নশিপের বাচ্চা মরার লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই লাল সবুজ বাহিনীদের সামনে যে কোনো মূল্যেই মালদ্বীপকে হারাতে চায় সাইফুল বাড়িটিটুর শিষ্যরা ভুটানের চাংলিমিথাম স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায় সাফ অনুর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপের শুরুটা প্রত্যাশিত হয়নি বাংলাদেশের পুরো নব্বই মিনিট দুর্দান্ত খেলেও ম্যাচের যোগ করার সময়ে ভারতের কাছে গোল হজম করতে হয়েছে লাল সবুজ বাহিনীকে শিশুদের মনোযোগ বাড়াতে অভিনব এক রিকোভারি সেশনের আয়োজন করেছে কোচ সাইফুল বাড়িটিটু ভুটানের থিম্পু শহর থেকে প্রায় ঘন্টাখানেক দূরত্বে ওয়াংচু নদী সেই হিমশীতল নদীর জলে হাইড্রোথেরাপি নিয়েছে পুরো দল ম্যাচের আগে এমন রিকভারি সেশন সবাইকে চাঙ্গা করবে বলে জানান সহকারী কোচ ম্যাচ ভেনু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে হয় শ্বাস নিতে সমস্যায় পড়তে হয় ফুটবলারদের এমন সেশন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও সাহায্য করবে বলে জানান ফুটবলাররা এই এক্সপেরিয়েন্স আগে কখনো হয়নি অবশ্যই এই এক্সপেরিয়েন্সের জন্য আমাদের ম্যাচ আগামী ম্যাচটি ইনশাআল্লাহ অনেক চাঙ্গা হবে সবাই একসাথে আইসবা সেশন কমপ্লিট করছি সবাই এনজয় করছি ফরো সেশন হয়েছে এটা মাইন্ড আমাদের জন্য অনেক ভালো ছিল বিষয়টা মানসিক ছেলেরা যে চাঙ্গা হবে যে সবাই একটা মোটিভেশন একটা ভালো দিক হবে এই জন্য আমাদের এই শেষটা আজকে রাখা ভারতের বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ দল টুর্নামেন্টে টিকে থাকতে হলে মালদ্বীপের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই লাল সবুজদের সামনে তাই আগের ম্যাচের ভুল ত্রুটি শুধরে যে কোনো মূল্যে জয় তুলে নিতে চান তারা ম্যাচটা ফাইনাল বাট অনেক ইম্পর্ট্যান্ট আমরা ওইভাবে আজকে আমাদের প্র্যাকটিস সেশনে ওইভাবে প্রস্তুতি নিচ্ছি যেন আমরা আগামীকালের ম্যাচটা রেজাল্ট করে আমাদের সেমিফাইনালটা আমরা নিশ্চিত করতে পারি মালদ্বীপ ম্যাচে আমরা সব প্লেয়ার সিরিয়াস কারণ মালদ্বীপ ম্যাচে আমাদের পয়েন্ট এটা একদম মাস্ট ড্র করলেও আমাদের কোনো চান্স থাকবে না তো আমরা মালদ্বীপ ম্যাচ ইনশাল্লাহ আমরা উইনের জন্য মাঠে খেলবো এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে মালদ্বীপ ও ভারত প্রথম ম্যাচ জিতে গ্রুপের শীর্ষ অবস্থান করছে টিম ইন্ডিয়া ফাহিম ইসলাম সময় সংবাদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং সকল অপপ্রচার বন্ধের দাবিতে মানব বন্ধন করেছে ফুটবলের সমর্থক গোষ্ঠী রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানব বন্ধনে অংশ নেন বেশ কজন ফুটবল প্রেমী এ সময় আসন্ন বাফুফের নির্বাচন স্বচ্ছ করে তুলতে বারো দফা দাবি জানান এই সমর্থক গোষ্ঠী তারা অভিযোগ করেন বাফুফের নির্বাচন নিয়ে চারদিকে ষড়যন্ত্র করছে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে দেশের ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা না হলে পরবর্তীতে কঠোর অবস্থান নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফুটবল সমর্থকরা হত্যার প্রতিবাদে বিশ্ব দাবা অলিম্পিয়াডে আজ দশম রাউন্ডের উন্মুক্ত বিভাগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জন করেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হক রাজীব হাঙ্গারির বুদাবেস্টে চলমান প্রতিযোগিতায় এই ম্যাচটি হওয়ার কথা থাকলেও ইসরায়েলের বিপক্ষে খেলতে আপত্তি জানান রাজীব সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই সেই পোস্টে রাজীব উল্লেখ করেন দু হাজার বাইশে চেন্নাই দাবা অলিম্পিয়াড ও দু হাজার চব্বিশে হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ও বেলারুস অংশ নিতে পারেনি বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে তাই প্রশ্ন তুলেছেন দেশ সেরাই মাস্টার ম্যাচ বয়কট করেছেন বলে সেখানে উল্লেখ করেন তিনি এদিকে এ ঘটনায় বিব্রত হয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন রাজীবের বিরুদ্ধে ক্রীড়া পরিষদে অভিযোগ করার কথা জানিয়েছেন তারা আবাহনের প্রস্তাবে সাড়া না দেয় দলে অন্তর্ভুক্ত করা যায়নি জামাল ভুহাকে তবে পরবর্তীতে সুযোগ থাকলে জাতীয় ফুটবল দলের অধিনায়ককে দলে ফেরাতে চান আবারও আবাহনের ম্যানেজার দায়িত্ব পাওয়া সত্যজিৎ দাসরপু এছাড়া দেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় এবারের লীগ শেষ করাটা অনেক চ্যালেঞ্জিং হবে বলেও মনে করছেন তিনি আর্জেন্টিনার ক্লাব সোলদো মায়ো থেকে গত মৌসুমে আবাহনীতে যোগ দেন জামাল ভুইয়া দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবে নাম লেখানোর পরের অধ্যায়টা সুখকর হয়নি লাল সবুজ অধিনায়কের বেশিরভাগ ম্যাচেই তাকে ডাগ আউটে রেখেছে আবাহনী বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হয়েও ঘরোয়া প্রতিযোগিতায় জামাল ভূইয়াকে দেখা যাবে কিনা সেটাও এখন অনিশ্চিত এবারে দল বদলে আবাহনী ছাড়া কোনো ক্লাবই জামালের প্রতি আগ্রহ দেখায়নি তবে নির্ধারিত সময়ে আবাহনীর প্রস্তাবে সারা দেননি জামাল গুঞ্জন আছে আবাহনীর সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলা হয় বাফুফেকে চিঠি পাঠিয়েছেন জেভি সিক্স তবে ক্লাবটির নতুন ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর প্রত্যাশা আগামীতে সুযোগ থাকলে লাল সবুজ অধিনায়ককে দলে ফেরাতে চাইবে আবাহনী জামাল থাকলে আমরা খুশি হতাম সেটা আমাদের হয়তো শক্তি বৃদ্ধি হতো কিন্তু পরিস্থিতি এরকম ছিল যে জামালের সাথে যে কথাটুকু হয়েছেন তাকে বলা হয়েছিল যে পরিবর্তিত পরিস্থিতির বিষয়টুকু এবং ওই বিষয়টুকু বিবেচনা করে তাকে খেলার জন্য নজরুল তাকে বলেছিল এবং ওই জায়গাটুকুতে মনে হয় যে যে সময়টুকু ছিল ওই সময়টুকুতে তার কাছ থেকে প্রপার রেসপন্সটা পাওয়া যায় নাই বিদায় তাকে দল অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি আগামীতে যদি সুযোগ থাকে সেটা আমরা হয়তো ভেবে দেখব বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে সফল দল আবাহনী তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই ক্লাবটিতে আসছে মৌসুমে প্রিমিয়ার লিগ সহ অন্যান্য টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছিল সংশয় তবে সব শঙ্কা কাটিয়ে দেশি ফুটবলারদের নিয়ে দল গুছিয়েছে আবাহনী পাশাপাশি ম্যানেজার হিসেবে ফেরানো হয়েছে দুই দশক দায়িত্বে থাকা সত্যজিৎ দাস রূপুকে আর কোচের দায়িত্ব নিয়েছেন প্রথমবারের মতো অনূর্ধ্ব বিশ সাফ শিরোপাজয়ী কোচ মারুফুল হক আবহনই একটা স্বনামধন্য ক্লাব এই সারা দেশে যার প্রতিনিধিত্ব আছে সেই ক্লাবটা মাঠে থাকবে না এটা আমাদের কারো কাছেই আসলে কাম্য না দেশি খেলোয়াড়রা আছে আমরা কোচ হিসাবে মারুফকে নিয়েছি সেই সাথে আমাদের বাকি যারা কোচিং স্টাফরা আছে বা আমরা কর্মকর্তারা আছে সবাই মিলে আমরা চাচ্ছি যে দেশীয় যে খেলোয়াড়রা আছে তাদেরকে উদ্বুদ্ধ করে আমাদের মাঠে নিয়ে যাওয়ার জন্য দেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় এবারে লীগ শুরুটা চ্যালেঞ্জিং ছিল ফুটবল ফেডারেশনের জন্য এবারে লীগ শেষ করাটাও আবাহনীর জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন রূপু সত্যি এটা চ্যালেঞ্জিং এবং আমার মনে হয় যে সেই চ্যালেঞ্জিংটা বিবেচনা করে ক্লাব কর্তৃপক্ষ আমাকে আবার এই কাজটুকু করার জন্যই বলেছেন হয়তো অন্য টিমগুলো বিদেশি নিয়ে খেলবে আমরা এর বাইরে থাকবো এটাতে কিছুটা এফেক্ট হয়তো মেন্টালি থাকবে বা মাঠেও এটার প্রতিফলন থাকতে পারে তো আমার দৃঢ় বিশ্বাস যারা আছে তারা মাঠে লড়াই করবে কোচ মারফুল হকের অধীনে আগামী পঁচিশ তারিখ ক্যাম্প শুরু করবে আবাহনী রিফাতুল ইসলাম মিরন সময় ঢাকা খেলার সময় আরও থাকছে আইপিএল এর পরের মৌসুমে ধোনিকে রিটেইন করতে যাচ্ছে চেন্নাই ফাঁস হয়ে গেছে বাকি চার তারকার নামও রেখে দেয়া তালিকায় পাথিরানা থাকলেও নেই মোস্তাফিজুর রহমান চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহের ম্যাচ শেষে আবারও লিগের ব্যস্ততা শুরু স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবুতে স্প্যানিয়লের বিপক্ষে লড়বে লস প্লাঙ্কোস ম্যাচ শুরু আজ রাত একটায় এদিকে একই সময় লিগ ওয়ানে রেইমসের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এস জি শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে জয় পেতে মরিয়া প্যারিসিয়ানরা চলতি মৌসুমে লালিগা যাত্রাটা একেবারেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে লড়াইয়ে খানিক পিছিয়ে আছে লস ব্ল্যাঙ্কোস তবে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফলতম দলটা সেখানে আছে প্রত্যাশিত ছন্দেই ইউসিএল এ শুভ সূচনার পর এবার লিগেও সে ধারা অব্যাহত রাখার লক্ষ্য মাদ্রিদেস তাদের মৌসুমের শুরু থেকেই কিছুটা ছন্ন ছাড়া করল অ্যাঞ্চেলত্তির দল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা তবে সে দৌড়ে বার্সা আর মাদ্রিদের সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না ভিনি বেলিংহামরা অনেক প্রত্যাশা নিয়ে প্যারিস থেকে কিলিয়ানে ব্যাপেকে দলে ভেডালেও খুব একটা প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারছেন না তিনিও তাতে কিছুটা অস্বস্তিতেই আছে দলটা নামে ধামে পিছিয়ে থাকা স্প্যানিওলের বিপক্ষে মাঠে নামার আগে বেশ সাবধানী কোচ যে কোনো মূল্যে এই ম্যাচ জিতে অ্যাথলেটিকো মাদ্রিদকে টপকে যাওয়ার লক্ষ্য দলের আর সেজন্য সম্ভাব্য চার দুই তিন এক ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন অ্যান্সেলত্তি তবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ফুটবলার আছেন ইঞ্জুরিতে জানিয়ে চিন্তার ভাঁজ কোচের কপালে যদিও এ ম্যাচে কোচ স্কোয়াডে পাচ্ছেন ভিনিসিয়স বেলিংহাম রড্রিগো এম অপেক্ষাকৃত দুর্বল স্প্যানিয়ল খুব একটা ভালো অবস্থানে না থাকলেও ইঞ্জুরি মুক্ত দল নিয়ে জয় পেতে চাইবে তারাও রেয়ালের বিপক্ষে তাদের ঘরে মাঠে নামার আগে পরিকল্পনায় কোনো ঘাটতি রাখতে চান না দলটার কোচ সেজন্য রক্ষণে বাড়তি গুরুত্ব দিয়ে সম্ভাব্য চার চার দুই ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন কোচ যদিও ঘরের মাঠে ম্যাচ হওয়ায় আত্মবিশ্বাসী রেয়াল আর স্প্যানিয়লের বিপক্ষে শেষ তিন ম্যাচে জয়ের স্মৃতি আছে তাদের অন্যদিকে স্প্যানিয়ল প্রতিপক্ষের মাঠে নিজেদের শেষ দুই ম্যাচে হার সঙ্গী করে মাঠ ছাড়ে অতীত পরিসংখ্যান কথা বলছে মাদ্রিদের পক্ষে শেষ ছাব্বিশ বারের দেখায় বাইশ বারই জয় পেয়েছে তাই জয়ের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ রিয়াল মাদ্রিদ এদিকে লিগ ওয়ানের রেইমস বিপক্ষে লড়বে পিএসজি শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে যে কোনো মূল্যে এই ম্যাচ জিততে চায় প্যারিসিয়ানরা ভালো ফর্মে থাকা লুই রিকের দলের বিপক্ষে এই ম্যাচ জয়ে পরিকল্পনায় কোন ঘাটতি রাখতে চান না রেইমস কোচ অতীত পরিসংখ্যান ভুলে ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে মরিয়া তারা তাজিন খন্দকার সময় সংবাদ এবার বিনোদন ব্যবসায় পা রাখলেন লিওনাল মেসি ফাইভ টু ফাইভ রোজারিও নামে শুরু করলেন একটি প্রযোজনা প্রতিষ্ঠান যেখান থেকে প্রিমিয়াম টেলিভিশন কন্টেন্ট তৈরির পাশাপাশি সিনেমা বানানোর পরিকল্পনাও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্মাগলার এন্টারটেনমেন্টের সঙ্গে যৌথভাবে কাজ করবে ফাইভ টু ফাইভ রোজারিও যার প্রধান অফিস হবে মায়ামিতে ক্যারিয়ারের শেষ বেলায় এসে ফুটবলের বাইরে সম্পৃক্ততা বাড়াচ্ছেন লিওনেল মেসি বিশেষ করে ইন্টার মায়ামিতে নাম লিখানোর পর এই প্রবণতা অনেক বেশি লিওমেসির মাঝে তারই ধারাবাহিকতায় এবার বিনোদন জগতে প্রবেশ করছেন লিওনেল মেসি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে এর আগেও কাজ করেছেন মেসি বিশ্বকাপ জয়ের পর তার বিভিন্ন মুহূর্ত নিয়ে তৈরি করা হয়েছে ডকুমেন্টরি তবে এবারের বিষয় একেবারেই ভিন্ন বিশেষ কোনো চরিত্র নয় বরং এই জগতে নতুন কিছু তৈরির জন্য লিও সম্পৃক্ত হয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে ফাইভ টোয়েন্টি রোজারিও নামে এই প্রযোজনা প্রতিষ্ঠানের লক্ষ্য পারিবারিক অনুষ্ঠান তৈরি করা থাকবে প্রিমিয়াম টেলিভিশন কন্টেন্ট পাশাপাশি লিওনেল মেসির প্রোডাকশন হাউস থেকে সিনেমা বানানোর পরিকল্পনাও আছে এছাড়াও স্পোর্টস ইভেন্ট কিংবা ব্র্যান্ড প্রমোশনেও কাজ করবে ফাইভ টোয়েন্টি ফাইভ রোজারিও বিনোদন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হোক সেটা ফুটবল মাঠ কিংবা অন্য কোথাও এই প্রকল্পে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত আশা করছি স্মাকলার এন্টারটেইনমেন্টের সঙ্গে দারুণ কিছু কাজ হবে আমাদের প্রকল্প থেকে বিশ্বমানের দুর্দান্ত সব কন্টেন্ট তৈরি হবে ফাইভ টোয়েন্টি ফাইভ রোজারিও যৌথভাবে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্মাকলার এন্টারটেইনমেন্টের সঙ্গে এই প্রোডাকশন হাউস থেকে নির্মাণ করা হয়েছিল ডকুমেন্টারি সিরিজ মেসেস ওয়ার্ল্ড কাপ এছাড়াও দ্য রাইজ অফ এ লেজেন্ড এবং মেসি মিটস আমেরিকার মতো প্রোডাকশন তৈরি করা হয়েছে স্মাগলার থেকে। আমাদের লক্ষ্য হচ্ছে পুরো বিশ্বের দর্শকদের এক সুতোয় গাঁথা এজন্য আমাদের নতুন কিছু পরিকল্পনা আছে যেগুলো বাস্তবায়নের জন্যই আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি বিনোদন অঙ্গনে আমরা ভিন্ন ধারা যোগ করতে চাই নতুন আইডিয়া গল্প বলা কিংবা প্রোগ্রামিং সব জায়গাতেই নতুনত্ব নিয়ে আসতে পারব বলে প্রত্যাশা করছি ফাইভ টোয়েন্টি ফাইভ প্রধান কার্যালয় হবে মায়ামিতে স্মাগলার এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী টিম পাস্তরে এবং লিওনেল মেসির পরিবারের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে প্রতিষ্ঠানটি এস এম ইকবাল সময় সংবাদ এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার এফসি অনর্ধ বিশ ফুটবলে হেরে গেল বাংলাদেশ সিরিয়ার বিপক্ষে চার গোল হজম অনর্ধ সতেরো সাফে কাল বাঁচা মরার লড়াই সেমিতে যেতে হারাতে হবে মালদ্বীপকে এই ছিল খেলার সময় এখনকার আয়োজন সঙ্গে থাকুন সময়